একটি বা দুটি নয়, এই কৃষকের রয়েছে ১২ জন স্ত্রী, সঙ্গে রয়েছে ১০২ জন সন্তান এবং ৫৬৮ জন নাতি নাতনি। এবার পরিবার নিয়ে নাজেহাল এই ব্যক্তি, সদস্য সংখ্যা বাড়াতে বাড়াতে ঠাঁই মিলছে না ঘরে, মনেও রাখতে পারছেন না বউ বাচ্চার নাম, কোনটা কত নম্বর বউ, কোনটা কোন বউয়ের সন্তান, চিনতেও পারছেন না মুখ। শেষমেশ বিরক্ত হয়ে বউদের দিলেন নতুন পরামর্শ। কী ব্যক্তি, কি পরামর্শই বা দিলেন তিনি, শুনলে চমকে যাবেন আপনিও। বিয়ে তো জীবনে একবারই করে, এটাই তো স্বাভাবিক, কিন্তু না, একবার নয়, জীবনে একের অধিকও বিয়ে করা যায়, সঙ্গে করা যায় ছুটির সংসার। এমনটাই এবার করে দেখালেন উগান্ডার বুগিশার বাসিন্দা মুসা হাসায়া, যিনি প্রথম বিয়ে করেছিলেন ১৬ বছর বয়সে। তারপর আর বিরাম নেই, শেষমেশ ১২ নম্বর বিয়ে করে টানলেন দাড়ি। যেমন বেড়েছে স্ত্রী সংখ্যা, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে সন্তানও। ৬৭ বছর বয়সে এসে ১২ জন স্ত্রীর সঙ্গে মোট ১০২ সন্তান জন্ম দিয়েছে এই ব্যক্তি। তার নাতি নাতনির সংখ্যা বর্তমানে ৫৬৮টি। এবারে সংসারের বিশাল সংখ্যক এই সদস্যদের নিয়ে বেজায় বিপাকে মুসা। জানিয়ে রাখি, উগান্ডার বুগিশা প্রদেশে ১২ কামরার এক বিশাল বাড়িতে বসবাস করেন মুসা এবং তার বিশাল পরিবার। ১২ জন স্ত্রীর প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেডরুমের ব্যবস্থা রয়েছে সেই বাড়িতে। মুসার দাবি ১০২ জন ছেলে মেয়ে এবং ৫৬৮ জন নাতি নাতনির প্রত্যেককে তিনি আলাদা আলাদা করে চিনতে পারলেও তাদের নাম মনে রাখতে পারেন না কিছুতেই। এদিকে নিজে ১২ জন স্ত্রীকে বিবাহ করলেও বর্তমানে মুসার উপলব্ধি ৪ জনের বেশি স্ত্রী বিয়ে করা ঠিক নয়, কারণ এই পরিস্থিতি মোটেই ভালো নয়। বিশাল আকার পরিবারের সমস্ত সন্তান এবং নাতি নাতিদের পড়াশোনা এবং অন্যান্য খরচ যোগাতে সমস্যায় পড়তে হচ্ছে তাকে। তার জমানো অর্থের পরিমাণও কমে যাচ্ছে, তাই দেরিতে হলেও তিনি উপলব্ধি করেছেন কাজটি ঠিক হয়নি, আর শেষ পর্যন্ত পরিবার পরিকল্পনা করতে চাইছেন মুসা। সন্তান ধারণের সক্ষম স্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন তারা যেন গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করেন, কারণ বিপুল সংখ্যক সন্তান সন্ততি নিয়ে নাকি আর পেরে উঠছেন না মুসা। এই পরিপ্রেক্ষিতে মুসা জানান তিনি নাকি ভালোই রোজগার করতেন, আর তাই নাকি একসময় তিনি পরিবার বাড়ানোর সিদ্ধান্ত নেন। তবে এখন তিনি তার পরিবারের শিশুদের পড়াশোনার খরচ চালাতে পারছেন না, তাই তিনি এই বিষয়ে সরকারের সাহায্য চাইছেন, সঙ্গে নিজেকেও শুধরাতে চাইছেন।